পবিত্র ঈদি মিলাদুন নবী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শামীম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত গাজী মঈতুর রহমান ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনিম জেলা নাজির মোহাম্মদ আফতাব উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমানুল্লাহ আমানসহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান দোয়া মাহফিলে মোনাজাত করেন কোট মসজিদের ইমাম জুবাইর হাসান এ সময় বক্তারা হজরত মোহাম্মদ জীবন জীবনাদর্শ অনুসরণে সবার জীবন পরিচালনার আহ্বান জানান